অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার লবণ দিয়ে করুন এই লবণের টোটকা। লবণের এই উপায়টি করলে লক্ষ্মী লাভ হয়, তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার অবশ্যই করুন লবণের টোটকা। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার জেনে নেওয়া যাক লবণের বিশেষ এই টোটকা বা উপায় সম্পর্কে। লবণ অর্থাৎ সামুদ্রিক লবণ বা খাদ্য লবণ। আমরা কম বেশি এই সামুদ্রিক লবণ বা খাদ্য লবণের বিশেষ ক্রিয়া করে থাকি। এটি রান্না কাজে ব্যবহার হলেও জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধিতে এই লবণ কিন্তু বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। তাই লবণের এই উপায় অবশ্যই অবলম্বন করা উচিত। এখন জানতে হবে লবণের এই উপায় অবলম্বন করার জন্য আপনাকে কী কী করতে হবে। তার জন্যে আপনাকে জানিয়ে রাখি অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার আর কিছু না করুন সামুদ্রিক লবণ দিয়ে। এই ছোট্ট ছোট্ট উপায়গুলি আপনার বাস্তুর মধ্যে করতেই পারেন, এর ফলে সম্পূর্ণরূপে কাটবে আপনার বাস্তুদোষ, জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া, জীবন হবে সুন্দর স্বাভাবিক এবং সাবলীন। তাই প্রিয় দর্শক বন্ধু, অতি অবশ্যই আর কিছু করুন বা না করুন এই লবণের বিশেষ উপায়টি করতে একদম ভুলবেন না। আপনাকে যে বিশেষ কাজটি করতে হবে তা জানিয়ে দিই। আপনি যদি লবণের এই বিশেষ উপায়টি করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমেই কিছুটা পরিমাণ লবণ আপনার ঘর মোছার জলে অতি অবশ্যই ব্যবহার করতে হবে। তাই অবশ্যই কিছুটা পরিমাণ লবণ ঘর মোছার জলে ব্যবহার করবেন। দ্বিতীয়ত, অতি অবশ্যই আরেকটি জিনিস চেষ্টা করবেন, এই লবণ আপনি অতি অবশ্যই কিন্তু আপনার বাড়ির চার কোণে কিছুটা পরিমাণ দিয়ে দেবেন, কারণ এই লবণ বাস্তুদোষকে কাটিয়ে দেয়। এছাড়াও আপনি এই লবণ একটি পাত্রে রেখে আপনার বাড়ির বাথরুমে রেখে দেবেন এবং নির্দিষ্ট দিন অন্তর এই লবণটাকে পরিবর্তন করবেন, এর ফলেও মিলবে আপনার সুফল। এছাড়া কিছুটা পরিমাণ লবণ আপনি আপনার ঘরের খাটের তলায় রাখতে পারেন, এর ফলে দাম্পত্য সমস্যাও কেটে যাবে। শুধু তাই নয়, লবণ আপনি আপনার জলের বেসিনে কিছুটা দিয়ে ধীরে ধীরে জল খুলে দিন। জলের মাধ্যমে এই লবণ বাড়ির বিভিন্ন স্থান দিয়ে গেলে আপনি সুফল পাবেন। এইভাবে লবণের বিশেষ বিশেষ উপায় করা হয়। তবে অবশ্যই ঘর মোছার জলে লবণ দিতে কখনো ভুলবেন না,
ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার, এবং পরবর্তীকালে আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার লবণ দিয়ে করুন এই লবণের টোটকা। লবণের এই উপায়টি করলে লক্ষ্মী লাভ হয়, তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার অবশ্যই করুন লবণের টোটকা। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন এবার জেনে নেওয়া যাক লবণের বিশেষ এই টোটকা বা উপায় সম্পর্কে। লবণ অর্থাৎ সামুদ্রিক লবণ বা খাদ্য লবণ। আমরা কম বেশি এই সামুদ্রিক লবণ বা খাদ্য লবণের বিশেষ ক্রিয়া করে থাকি। এটি রান্না কাজে ব্যবহার হলেও জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধিতে এই লবণ কিন্তু বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, তাই লবণের এই উপায় অবশ্যই অবলম্বন করা উচিত। এখন জানতে হবে লবণের এই উপায় অবলম্বন করার জন্য আপনাকে কী কী করতে হবে। তার জন্যে আপনাকে জানিয়ে রাখি অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার আর কিছু না করুন সামুদ্রিক লবণ দিয়ে। এই ছোট্ট ছোট্ট উপায়গুলি আপনার বাস্তুর মধ্যে করতেই পারেন, এর ফলে সম্পূর্ণরূপে কাটবে আপনার বাস্তুদোষ, জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া, জীবন হবে সুন্দর স্বাভাবিক এবং সাবলীন। তাই প্রিয় দর্শক বন্ধু, অতি অবশ্যই আর কিছু করুন বা না করুন এই লবণের বিশেষ উপায়টি করতে একদম ভুলবেন না। আপনাকে যে বিশেষ কাজটি করতে হবে তা জানিয়ে দিই। আপনি যদি লবণের এই বিশেষ উপায়টি করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমেই কিছুটা পরিমাণ লবণ আপনার ঘর মোছার জলে অতি অবশ্যই ব্যবহার করতে হবে, তাই অবশ্যই কিছুটা পরিমাণ লবণ।